হাই বন্ধুরা, আমি সুদীপ, ফিল্ম টুমি চ্যানেলে স্বাগত। তো আজকে কথা বলবো কাছের মানুষের ট্রেলার, যেটা আজকে দুপুরবেলা মানে লঞ্চ করা হয়েছে, ট্রেলারটা রিলিজ করা হয়েছে, এবং সেই বিষয়ে আজকে কথা বলবো। তো ট্রেলারটা কেমন লাগলো সেই বিষয়ে কথা বলবো। তো এই ট্রেলারটা মানে সিনেমাটা পুজোর সময় রিলিজ করা হচ্ছে এবং দেবদা বোম্বাদা একসাথে থাকতে চলেছে পথিকৃৎ বসুর পরিচালনায়। তো পথিকৃৎ বসু এর আগে অনেক সিনেমা করেছেন, তো সেইরকমভাবে খুব সিনেমা আমার খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে। তো এই সিনেমাটা মনে হয় ট্রেলার দেখে যেটা মনে হলো যে সিনেমাটা ভালো হতে চলেছে, কারণ এর গল্পটা একটু ইউনিক ধরনের, অন্য ধরনের একটা গল্প। প্লাস দেবদা বোম্বাদা দুজনেরই পারফরমেন্স খুব ভালো লাগলো এখানে সিনেমাটোগ্রাফি, মানে ট্রেলারের মধ্যে যেভাবে এডিট করা হয়েছে সত্যি খুব ভালো লাগছে। এখানে গল্পটা দেখানো হচ্ছে মানে দেবদা একজন গরিব পরিবারের ছেলে এবং তার মা অসুস্থ হয়ে যায়, এবং বোম্বাদা হচ্ছে একজন এলআইসি এজেন্ট। সে হচ্ছে দেবদার কাছে এসে আসে একটা প্ল্যান নিয়ে, যে প্ল্যানটা হচ্ছে অ্যাক্সিডেন্টের যে ডেথ বেনিফিট যেটা পাওয়া যায়, সেই বেনিফিটটা দেবদা যদি মারা যায় তাহলে সেই বেনিফিটটা পাবে, ঠিক আছে। এবং সেখানে দেখানো হচ্ছে যে কীভাবে মরাচ্ছে, মানে মরার চেষ্টা করছে, ট্রেনের সামনে গিয়ে দাঁড়াচ্ছে বা ছাদ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা বা জলে ডুবে মরা, ঠিক আছে, এরকম কিছু দেখানো হচ্ছে। যে দেবদা যদি মারা যায় তাহলে কিন্তু মানে দেবদার মা এবং বোম্বাদা কিছু টাকা পাবে, ঠিক আছে, অনেকটাই টাকা পাবে। তো সেই জিনিসটা দেখানো হচ্ছে এখানে, একটা দারিদ্রতার একটা ছাপ রয়েছে, ঠিক আছে, দেবদার মানে ক্যারেক্টারের ওপর, ঠিক আছে, এখানে দেখানো হচ্ছে সেই বিষয়টা পুরোপুরিভাবে। এবং আমি যখন প্রথমে ট্রেলারটা দেখি, ট্রেলারটা যখন প্রথমে শুরু হয় তখন কিন্তু আমার সেই ট্রেলারটা যখন শুরু হয় তখনই মনে হয়েছিল যে সেই এক ধরনের মানে ফ্যামিলি ড্রামা সিনেমা হতে চলেছে। এবং ট্রেলারটা যখন আস্তে আস্তে দেখতে থাকি তখন কিন্তু মনে হচ্ছে না যে গল্পের মধ্যে আলাদা কিন্তু টুইস্ট রয়েছে। লাস্টে যখন বোম্বাদা বলছে যে তুমি মানে সুইসাইডটা করলে না কেন, এবং সেই সেইখান থেকে ট্রেলারের সেই জায়গা থেকে কিন্তু অসম লাগে, ট্রেলারটা দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে। এবং এখানে দেবদা এবং বোম্বাদার সাথে একটা ফাইটিং সিন রয়েছে, মানে মারামারি হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, যে জিনিসটা খুব ভালো লাগবে, হয়তো বড় পর্দায় আমরা দেখবো, ঠিক আছে, ভালো লাগবে। এবং এখানে লাস্ট সিনে আমরা দেখতে পাচ্ছি, ট্রেলারের লাস্ট সিনে আমরা দেখতে পাচ্ছি তিনজনের তিনটি ইমোশনাল লুক আমরা দেখতে পাচ্ছি, ঈশা সাহা এবং দেবদা এবং বোম্বাদা তিনজনের আলাদা আলাদা মানে ইমোশনাল লুক দেখতে পাচ্ছি। এবং সেই লুকটা থেকে বোঝা যাচ্ছে যে তিনজনেরই কিন্তু একটা টাকা পয়সার খুব দরকার রয়েছে, যার জন্য বোম্বাদা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। মানে সে হচ্ছে এলআইসি এজেন্ট এবং দেবদার ওপর জোর দিচ্ছে যাতে মানে সে সুইসাইড করে টাকাটা পেয়ে যায়, ঠিক আছে। তো যে নেগেটিভ চরিত্র আমরা মানে নেগেটিভ হিসাবে দেখতে পাচ্ছি বোম্বাদাকে, এবং সেই যে নেগেটিভ রোলটা প্লে করছেন এবং তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই জিনিসটা হয়তো সিনেমাতে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবং এখানে ঈশা সাহা এবং দেবদার লাভ স্টোরি খুবই ভালো, এখানে যে ক্যাপশনগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব ভালো, আমার গানগুলো শুনতে খুব ভালো লাগছে। একটা গান রয়েছে গাড়ি গড়াতে যেমন চাকা লাগে, ঠিক আছে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, গানগুলো শুনতে ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দরভাবে এডিট করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুব ভালো লাগবে। ইমোশানসের জায়গায় যদি ইমোশানসের ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইমোশানস মানে ইমোশান আমরা ইমোশনালি একটা অ্যাটাক করবে আমাদেরকে, ঠিক আছে। তো সেই জিনিসটার উপর ভালো ফোকাস রেখেছে, মনে হচ্ছে ট্রেলারটা দেখে দেখতে সত্যিই খুব ভালো লাগছে। এবং লাস্টের দিকে যেভাবে এ করা হয়েছে সত্যিই খুব ভালো লাগছে ট্রেলারটা, এখানে সিনেমাটোগ্রাফিও ভালো, মানে ট্রেলারটা যেভাবে এডিট করা হয়েছে খুব ভালো লাগে। তো ট্রেলারটা পুজোতে সিনেমাটা পুজোতে রিলিজ করছে, তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমার মনে হয় সিনেমাটা খুব ভালো একটা বিজনেস করতে চলেছে। এক নম্বর হচ্ছে দেবদার এখন ভালো সময় যাচ্ছে, প্লাস দু নম্বর এর কনসেপ্টটা খুব সুন্দর এবং গল্পটাও খুব সুন্দর, মানে আমার যেটা মনে হয়। তো দেখা যাক সিনেমাটা পুজোর সময় রিলিজ হয় সিনেমাটা কেমন হয় সেটাই দেখা।